তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে, এর মধ্যে এক হাদিসে দুইটা পাওয়া যায়। এক হচ্ছে খুলুক, ভালো আচরণ, দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা, ঠিক কিনা, ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে ইফতিজিং করে কিনা, 31st নাইটে কোনো মেয়ের ওন্না ধরে টান দেয় কিনা, টেন্ডারবাজি করে কিনা, চাঁদাবাজি করে কিনা, এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা। এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি, দেখতে হবে। তাহলে এক নম্বরে খুলুক ক্যারেক্টার, এটা দেখে নেবে। নাম্বার টু দিনদারি, ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা, এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা, পরে আবার পরকীয়ায় জড়াবে কিনা, এটা হচ্ছে খুলুক ক্যারেক্টার। দুই নম্বরে দিনদারি, মসজিদে যায় কিনা, মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা। তিন নম্বর যেটা দেখতে হবে, মেয়েটা ছেলেটারে পছন্দ করে কিনা, এটা দেখেন আপনারা, দেখেন না। Likey.